सात भागे कुरबानी देवा जावे कि जी ना सात परिवार आर सात भाग एक नय सात परिवार पक्ष थेके एकटा गरु कुरबानी करार कोनो हादिस दुनियाते नेई सात जनेर पक्ष थेके आछे केन भाग करते जाबेन विपदे पड़बेन केन टाका बेशी आछे राजस्थान थेके उंट निये आसेन टाका कम आछे गरु जबाई करेन तार चेये कम आछे खासी जबाई करेन तार चेये कम आछे छागी जबाई करेन जेगुलो बाच्चा देय তার চেয়ে কম আছে টাকা ভেড়া করেন অল্প টাকা দিয়ে হবে রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না তো বলুক আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি কতদিন থেকে 26 বছর থেকে এই হাত দিয়ে আর 6 বছর থেকে ফতোয়া পরিচালনা করি আমার বিদ্যা কম চর্চা করি বেশি আমি লিতে সম্পত্রিকার নিজে আমি সভাপতি লিতে সম্পত্রিকার একটা পত্রিকার পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার ভালোবাসা থাকা ভালো শায়খ এফতার দেরিতে করলে কি সুন্নাহ হবে ও গুনাহ হবে জি ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ গুনাহ হবে মানে ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ আপোষের কোনো সুযোগ নাই সাহরি না খেয়ে কি রোজা রাখা যাবে জি বিলকুল যাবে কয়েকবার বললাম না মাযহাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তাদের কথা মানবেন আর যারা মিথ্যা তাফসির মিথ্যা বক্তব্য দেয় কিসসা কাহিনী বলে চুক্তি করে টাকা নেয় এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে যে কোনো মূল্যে আজ হর কাল হোক জরুরি ভিত্তিতে ওই কারণে লেখা আছে তাফসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা ওই কারণ লেখা আছে বক্ত শ্রোতার পরিচয় অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি 100 কেজি চাল প্রত্যেক দিন 100 কেজি 1 কেজি 250 রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে রমজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় পুরো সময় 24 ঘন্টা কোনো সময় খাস নয় এফতারের সময় সময় মিলে হাত তুলে দোয়া করা হবে না সব সময় যা যখন মন চায় 24 ঘন্টা একই 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিতে হবে তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবালে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবালে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা হাদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বলাকা বি নিয়ামাতিকা আলাই ওয়া বি যামবি ফাগফির লি ফাইনহু লায়াগফিরু যুনুবা ইল্লা আনতা এই সব দোয়া পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায় সারা রাত থাকা যায় অজু করে থাকা ভালো অন্যথায় তায়াম্মুম করে থাকা ভালো ফরজ গোসল না করে খাওয়া যায় ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায় ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেড়া যায় ফরজ গোসল না করে ভাত রান্না করা যায় ফরজ গোসল না করে সব কাজ করা যায় যায় না বললে শিরক হবে ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুর রাজ্জাক সাহেব সালাত আদায় করা যায় না কোরআন তেলাওয়াত করা যায় না শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত 8 রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোষ নেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি রমজানে কোন কোন আমল বেশি বেশি করব তাসবিহ জিকির আজকার ইস্তিগফার দান দান কোরআন তেলাওয়াত শায়খ ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে জি ওযু ছাড়া কোরআন পড়া যাবে ওস্তাজি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যোগ্যতা নেই কি আছে কিছু নাই পড়াশোনা কমই মাদ্রাসায় কোনদিন স্কুলে পড়িনি তো গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচড়া করে আর মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে অঙ্ক বুঝি না তো কি করেছি তা মনে নাই পড়াশোনা নাই কিছু তেমন এমনি দাওরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে
আর বানারস উত্তরপ্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার, হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে, ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে, সেম। ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে? সেম থাকতে হবে। দুই, এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? এক থেকে ১৩। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? এক, সেম। দুই, দান। তিন, তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওর আরো ছেলে মেয়ে আছে, তো এগুলো দিতে পারবেন না। ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবেন, এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না, আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে, ওটা হারাম। লাইলাতুল কদরের রাতের আমল কি? এক মিনিট, লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে পাঁচ দিন পাঁচ রাত। শুধু এসার সলাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুত। প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। ১১টা সাড়ে ১০টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এসার সলাতের পরে, একটু শুয়ে যান, সাড়ে ১০টা ১১টাতে উঠে দাঁড়ান, আটরেকাত সলাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি, আল্লাহু আকবার, আট রেকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়ব? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আকবার, পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে যাব। কি বলবো? সুবহানাল্লাহ আজিম, কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামিয়াল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা, কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো এক রেকাত, এভাবে আরেক রেকাত, এ হলো দুই রেকাত, এভাবে আর দুই রেকাত, এ হলো চার রেকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকেই ক্ষমা নিতে হবে, রাতে আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে, দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাহির থেকে যেন কেউ না আসতে পারে, নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার চার রেকাত, পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে চার রেকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা কত সুন্দর। প্রথমে চার রেকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর কত লম্বা, মানে যে যা লম্বা করতে পারে। পরের চার রেকাত তাই।